আমি একজন ধর্ষকের মা, এইটাই এখন আমার পরিচয়। ওনার কথায় সবাই ওনার দিকে তাকাল। বাদীপক্ষের উকিল আবার জিজ্ঞেস করলেন, আপনার নাম বলুন, আর আসামি আপনার কে হয়? আমার ছেলে, আমি একজন ধর্ষকের মা, আমিও একজন আসামি। কারণ যারা ছেলে জন্ম দেওয়াকে নিজের পরিচয় মনে করে, সে মাও সমান অপরাধী। ওনার এই কথায় এইবার চোখ তুলে তাকালেন বিচারক শাহেদা খানম। আজ ধর্ষণের অভিযোগে এক মা তার ছেলেকে ধরিয়ে দিয়েছেন, তারই কেস চলছে। একদিকে কাঠগড়ায় তার ছেলে ইমনকে দাঁড় করানো হয়েছে, একমাত্র সাক্ষী হিসেবে তার মা সাক্ষ্য দিতে এসেছে। তাকে প্রশ্ন করাতে এইটা বললেন, তাকে আরও প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমি বারবার প্রশ্নের উত্তর দিতে চাই না, একেবারে পুরো ঘটনাটা বলতে চাই। উকিল বলল, এত সময় কারো নেই। কিন্তু শাহেদা খানম বললেন, থাক, বলতে দেয়া হোক ওনাকে, সবাই এই সব মামলায় ছেলেকে বাঁচাতে চায়, আপনি কেন ওর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাইছেন? মহিলা এবার ওনার দিকে তাকালেন, বললেন, কারণ আমি ওকে ধর্ষক বানিয়েছি, আর আমি চাই ওর যা শাস্তি হবে তা যেন আমারও হয়, কারণ আমিও সমান অপরাধী। কি বলতে চাইছেন ঠিক করে বলুন। মহিলা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বলতে শুরু করলেন, আমি ছিলাম ঘরের মেজ বউ, আমার বড় জায়ের দুইটা মেয়ের পর আমারও তিনটা মেয়ে হল, ছোট জায়েরও একটা মেয়ে, তখন আমার ছেলে হল। বংশের একমাত্র প্রদীপ হিসেবে আমার ছেলেকে মাথায় তুলে রাখা হলো, আর তার সাথে আমাকেও তখন আলাদা সম্মান দেয়া হলো। শাশুড়ি আমার হাতে ঘরের চাবি তুলে দিয়ে যখন গত হল, তখন সবার আলাদা সংসার হলো। ছোট জায়েরও একটা ছেলে হলো, কিন্তু আমার দাপট কমল না, উল্টে বাড়তে থাকল, কারণ আমার ছেলে দেখতে রাজপুত্রের মতো। ছেলে হওয়াকে নিজের বড় পরিচয় মানতে লাগলাম। ছেলে হওয়াতে আমার স্বামীও অনেকটা নিশ্চিন্ত হয়ে আমার কাছে সব জমি জমা ছেলের নামে করে দিল। আমার মনে হতে লাগলো আমার ভাগ্য ফিরল ছেলের কারণে, তাই ওকেও আমি সেভাবে মানুষ করতে লাগলাম, ছেলে হিসেবে, পুরুষ হিসেবে। মেয়েদের যদি একটা ডিম ভেজে ভাগ করে দিতাম, ছেলেকে দিতাম পুরোটা। ও সবার জিনিসপত্র ভেঙে ফেললে সব সময় মেয়েদেরই মারধর করতাম। ওরা ওখানে রাখলো কেন যদি ওর লেগে যেত? বড় দুই মেয়ে বড় ছিল, তারা বুঝে গিয়েছিল ভাই ওদের ঘরের সব, ওরা তো চলে যাবে, তাই ওরা ভাইকে খুব ভালোবাসত, ওদের বিয়ে হয়ে গেল। কিন্তু ছোট মেয়ে ইতি অনেকটা ছেলের পিঠাপিঠি, তাই ওদের ঝগড়া হতো, আর ওকে বেশি করাটা ওর পছন্দ না। কিন্তু ছেলে ততদিনে বুঝে গিয়েছিল ওর ক্ষমতাটা, কারণ বাচ্চারা এসব ভালো বোঝে। যত বড় হচ্ছিল ওর মধ্যে সে পুরুষ ভাব চলে এলো, যা গতানুগতিক আমরা দেখে এসেছি। তখনও আমি ওকে শেখাইনি, ও আমার সন্তান মাত্র, অন্যদের মতো বেশি কিছু নয়। ওকে আমি শেখাইনি বোনদেরও সমান অধিকার এই ঘরে। যখন ইতি পড়তে বসত, কিন্তু ইমন ওকে এটা ওটা করে দিতে বলতো, ইতি পারবে না বললেও জোর করে করিয়ে মজা পেত। আমাকে বলতে এলে আমি বলেছি, ভাই তো করে দে, কয়দিন আর করবি, শ্বশুরবাড়ি যাবি তো চলে। সেদিন ওকে আমি শেখাইনি বোনের নাতেও না আছে,
নাটা মানতে হবে। আমি ভেবেছি ছেলে মানুষ, সমস্যা নেই। কেউ বিচার দিতে এলে কারোর ক্ষেত নষ্ট করে দিল, কারো মেয়েকে বিরক্ত করল, পাড়ার দোকানে দাঁড়িয়ে টিটকারি দিচ্ছে। আমি বলতাম, দূর ওসব কিছু না, ছেলে মানুষ তো, ঠিক হয়ে যাবে। তারপরও সব ঠিক ছিল, কারণ ও বাইরে কি করে আমি দেখতাম না, ঘরে এলে ছেলে তো ভালো। সমস্যা শুরু তখন যখন থেকে ছোট জায়ের ঘরে তার বোনের মেয়েটা এলো। ওর নাম লোপা। লোপা মা মারা যাওয়ায় ছোট জাওকে নিজের কাছে এনে রেখেছে। যেহেতু আমার কাছে সব জায়গা সম্পত্তি ছিল, তাই ওদেরকে আমি বারবার অবজ্ঞা করে এসেছি। ছোটকে দেখতাম ছেলে মেয়েকে একই থালে ভাত দিত, মেয়েকে বেশি করত। ছেলেটাও ছিল মায়ের মতো, একদম ঘরকুনো। মাঝে মধ্যে দেখতাম ওর মেয়েকে পড়তে দিয়ে ছেলেকে দিয়ে কাজ করাতো। বললে বলতো সমস্যা নেই, আমি ঠোঁট বেঁকিয়ে হাসতাম আর খোঁটা দিতাম যে জামাইয়ের মতো বউয়েরও চাকর বানাবি আর কি। লোপা আসার পর ইমন প্রায় ঘরে থাকত, ও রুমের জানালা দিয়ে লোপাকে দেখত। আমার কাছে ভালো লাগতো না, কারণ ফকিন্নি ঘরের মেয়ে, না আছে রূপ না আছে গুণ, শরীরও হাড্ডিসার। কিন্তু পাশাপাশি মেয়ে থাকলে ছেলেকে তো আর দমিয়ে রাখা যায় না, তাই আমি ছোট যাকে বললাম, ঘরে এত বড় ছেলে এমন দামড়া মেয়ে এনে রেখেছিস, উঁচু নিচু কিছু হয়ে গেলে মুখ দেখাতে পারবি? তার চেয়ে ভালো আমার বড় ননদের ছেলের জন্যে মেয়ে দেখছে ভালো, ভালো ঘর, পয়সা আছে, কথা বলে দেখবো নাকি? ও বলল, না দিদি, মেয়েটা পড়ালেখায় ভালো, পড়তে চায়, তাই এখানে এনেছি। বোন যাওয়ার সময় বলে গেল ওর পড়ালেখাটা যেন করাই। আর মিতুনের কথা বলছো, দূর, ওর কাছে টিয়াও যেমন লোপাও তেমন। তাছাড়া যদি ওরা ওরা এমন কিছু ভেবেই থাকে, ভালোই তো হবে, ঘরের মেয়ে ঘরে থাকবে, এইসব এখন চিন্তা করার টাইম ওদের নেই। আমি মুখ বেঁকিয়ে চলে গেলাম, পাড়ায় গিয়ে রসিয়ে রসিয়ে এইসব গল্প বলতে লাগলাম। কিছু পর ও এলো বলতে, দিদি ইমন নাকি লোপাকে খুব বিরক্ত করছে, জানালা দিয়ে সারাক্ষণ কিছু না কিছু বলতে থাকে, লোপাকে রাস্তায়ও নাকি আটকিয়ে নানা কথা বলে। আমি শাসিয়ে বললাম, এমন মেয়ে ঘরে রাখলে তো হবেই, ছেলের আর দোষ কি, সে মেয়েই ওন্না ছাড়া ঘোরাঘুরি করে, তোর ছেলের সাথে উঠানে বসে তো হবে না। আর সে মেয়ের ভাগ্য বল যে আমার ছেলে তার দিকে ফিরে তাকাচ্ছে। সেদিন আর কিছু বলল না। এইবার ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে, ইতির সাথেও বেশ ভাবটিয়া আর লোপার, তাই মাঝে মধ্যে ইতি ইমনকে বলে ওকে বিরক্ত না করতে, ইমন উল্টে ইতিকে শাসায়। আমি কিছু বলি না। ইতি আমাকে বলে, একদিন এই ছেলের জন্যে তোমার সব শেষ হবে, তার জন্যে তুমি দায়ী থাকবে। আরেকদিন ইমনকে আমি ডেকে বলি, বাবারে তুই আমার অনেক আশার ধন, তুই যদি চাস হাজারো সুন্দরী এনে দেব, তাও আমাকে কথা শোনাস না? ছেলে মাথা নেড়ে সায় দিল, কিন্তু এরপর দিন ইতি এসে ভয়াবহ রেগে গেল, কারণ ইমন আর তার বন্ধুরা মিলে লোপাকে বিরক্ত করছিল পাড়ার মোড়ের দোকানে, ইতিও ছাড় পায়নি। ইমনকে বলল, তোকে ভাই বলতে লজ্জা করে আমার, বোনের জন্য না দাঁড়িয়ে উল্টা মিতুনকে মানলি। ইমন হাত নাড়িয়ে তার ছেলের হাসি দিয়ে রুমে চলে গেল। এতে আমার দিকে তাকিয়ে রইল, আর কিছু বলল না। সেদিন আমার মনে হলো, আমি কি আসলেই ভুল করেছি শেষেকে ছেলেকে শাসন না করে? এর মাশুল আমাকে দিতে হবে না তো? আমার মধ্যে সেদিন থেকে কেমন একটা ভয় কাজ করছিল, ব্যাপারটা নিয়ে বিচার অবধি বসল।
কিন্তু ইমনের বাবা চেয়ারম্যানদের কিছু টাকা ধরিয়ে দিয়ে ব্যাপারটা ওখানে শেষ করল। সেদিন আমাকে বলল, ইমনকে জিজ্ঞেস করো ও কি মেয়েটাকে বিয়ে করতে চায়, মান সম্মান শেষ করার আগে কিছু একটা করো তোমার ছেলের। ইমনকে বলাতে সে জোরে হেসে উঠল, দূর, ও একটা মেয়ে নাকি, এমনি মজা করি, রাজি হচ্ছে না তাই বিরক্ত করি, তুমি যাকে বলবে আমি তাকে বিয়ে করব। আমার খুশি হওয়ার কথা ছিল এই কথা শুনে, কিন্তু আমি পারলাম না, ছেলেকে বুঝালাম না যে ও রাজি না হলে ওকে বিরক্ত করা তো অন্যায়। ভাবলাম হয়তো বুঝে যাবে ছেলে মানুষ, তো এক সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। এক বিকেলে ছোট এসে বলল, ও মন্দিরে যাচ্ছে, আমি যাব কি না। আমি বললাম, মাথা ধরে আছে, তোর মেয়েকে নিয়ে যা। আচ্ছা, আমি টিয়াকে নিয়ে যাচ্ছি, মিতুন এখনো আসেনি, ঘরে লোপা আছে, তুমি গিয়ে ওর থেকে একটা ওষুধ নিয়ে এসো, আমার কাছে আছে, ভালো কাজ দেয়। এই বলে চলে গেল। আমি শুয়ে রইলাম, আর আমার মনে ছিল না। হঠাৎ কি যেন মনে হলো, গিয়ে ওষুধরা নিয়ে আসি। ওদের টিনের চালের ঘর, দরজা আল করে খোলাই ছিল। আমি ঘরে ঢুকতেই গোঙানের শব্দ পেলাম, ভয়াবহ বাজে লেগে উঠল। আমি সে রুমে গিয়ে যাওয়ার আগেই ইমন বের হয়ে এলো। আমার সারা শরীরে হিমস্রোত বয়ে গেল, ওর সারা গায়ে রক্তের ছড়াছড়ি। আমি দরজা খুলে আঁতকে উঠলাম। লোপা মাটিতে পড়ে আছে, পায়জামায় রক্তের বন্যা বইছে। আমি বুঝে গেলাম কি হয়েছে, ইমন ওকে ধর্ষণ করেছে, এত নিচে নেমে গেল আমার ছেলে। তখন আমি কি করব বুঝতে পারছিলাম না, ছেলের রক্ত মুছব নাকি লোপাকে ধরব। ইমন বলল, মা এইখান থেকে চলো, আমি তোমাকে সব বলছি। আমাকে জোর করে টেনে নিয়ে আসতে চাইছে। তখন লোপা আমার দিকে হাত বাড়িয়ে, মাসিমা মাসিমা একটু পানি বলতে বলতে হাত মাটিতে পড়ছে। ঘরে টেনে নিয়ে এলো আমাকে ইমন। মা প্লিজ কিছু করো, আসলে আমি। আমি ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, ও আমাকে কি করতে বলছে, যেন কারো খেলনা ভেঙেছে, আমি যেন জোড়া লাগিয়ে দিই, এইটা কিভাবে ও চাইতে পারছে, আমি কি ওকে এতদিন ধরে বাঁচিয়ে এসে এই সাহস দিয়েছি। তখন ইতি রুম থেকে বের হয়ে এলো, ও সব বুঝে গেল, বলল, মা বাঁচাও তোমার ছেলেকে, কাল যে ও এইটা আমার সাথে করবে না তার কি গ্যারেন্টি আছে। ওর কথা শুনে ইমন ওকে মারতে উঠে, তখনই আমার শরীরে অদ্ভুত শক্তি জেগে উঠে। চালের ড্রামের উপরে রাখা ধারালো বঁটিটা নিয়ে ইতির সামনে আমি দাঁড়িয়ে গেলাম, খবরদার তুই আর এক পা এগুবি না। আমি ওকে রুমে বন্ধ করে আমি আর ইতি গিয়ে লোপাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তারপর পুলিশ এসে ইমনকে নিয়ে এলো, আমি নিজে খুলেছি দরজা। এই বলে উনি চোখের পানি মুছলেন, সবাই চুপ। এতক্ষণ মনোযোগ দিয়ে সবাই ওনার কথা শুনছিল। শাহেদা খানুমও চোখের কোণে জমা জল মুছছিলেন। উনি আবার বলতে শুরু করলেন, আমি চাই আমার ছেলের চূড়ান্ত শাস্তি হোক, তার সাথে আমারও, কারণ আমি ওকে ছোট থেকে মেয়েদের সম্মান করতে শেখাইনি, ওকে শেখাইনি মেয়েরা খেলনা নয়, ওদের না মানে না সেটা বোঝাইনি। আমি ওকে বার বার বাঁচিয়ে শাস্তি না দিয়ে ওকে ধর্ষক বানিয়েছি। এখন আমি আমার মেয়েকেও নিরাপদ রাখতে পারবো না ওর থেকে। ইমন ততক্ষণে মাটিতে বসে কাঁদছে, কাঁদছে তার মাও। শাহেদা খানুমের গলায় কি যেন আটকে আছে,
অনেকক্ষণ কিছু বলতে পারলেন না তিনি। ধর্ষণ প্রমাণ হওয়ায় ইমনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আদেশ হল। সাক্ষ্য দেওয়ায় আর ভিকটিমকে হাসপাতালে নিয়ে যাওয়ায় ওর মাকে শাস্তি দেওয়া যায় না। আমাকেও শাস্তি দিন, শাস্তিটা আপনারই হয়েছে, কারণ সারা জীবন নিজের ছেলের ফাঁসি আর ধর্ষকের মা হয়ে বাঁচার জন্যে আপনাকেই শাস্তিটা ভোগ করতে হবে, এইটাই আপনার বড় শাস্তি। শাহেদা খানম বাসায় এলেন, তার একটা ছেলে অর্ক। সবাই চাকরি করি, তাই মা অর্ককে তার ভাইয়ের মেয়ে দিয়াকে নিয়ে একসাথে দেখাশুনো করে। সন্ধ্যার দিকে ভাই এসে মেয়েকে নিয়ে যায়। মা প্রতিদিন বিচার দেয় অর্ক দিয়াকে মারে, পড়তে বসলে বিরক্ত করে। আমি শুনি না, বলি আহ কাজ শেষে এই এলাম তো, আর এক বাসায় সারাদিন থাকলে মারামারি করবে, কিছু করার নেই। আজও বলল, আজ আমি অর্ক আর দিয়াকে ডাকলাম। কেন মারলে? আমি মারিনি, দিয়া বলল। আন্টি ভাইয়া আগে আগে হোমওয়ার্ক শেষ করে, আমি তো পারি না, এরপর খেলতে ডাকে, আমি খেলতে পারি না, তখন আমার বই টান দেয়। আজ আমি কলমের খোঁচা দিয়েছি, তাই আমাকে পিঠে মেরেছে। আমি জোরে অর্কের গালে থাপ্পড় লাগিয়ে দিলাম এবং দিয়াকে বললাম, তুমিও সেমভাবে মারো। দিয়া প্রথমে ইতস্তত করলেও এতদিনে রাগ জমা থাকায় জোরে পিঠে কিল বসিয়ে দিল। অর্ক ব্যথায় চিৎকার করে উঠল। ওকে বললাম, দেখলে মারলে কেমন ব্যথা লাগে? তুমি যেমন ব্যথা পাও সেও পায়, আর কখনো দিয়াকে মারবে না। আর দিয়া তো সারাদিন খেলে, ও যখন খেলতে চাইবে না তখন তুমি ওকে জোর করতে পারবে না, কারণ সবার ইচ্ছা অনিচ্ছা থাকে, তোমাকে তার সম্মান করতে হবে। জানি না ছেলেকে কতটুকু বোঝাতে পেরেছি, তাই আমি ওকে রোজ বোঝাবো, কারণ আমি ধর্ষকের মা হয়ে বাঁচতে চাই না, পারবো না। ওকে বোঝাতে হবে মেয়েদের নো মিন্স নো।